কথা শোনার সময় আমার নেই বাট দ্যাটস শিট হ্যাঁ ভাই ওই যে মুন্না আমি জানতাম এই শহরে থাকতে হলে একদিন তুই আমার কাছে ক্ষমা চাইতে আসবি যা ক্ষমা করে দিলাম আরো একটা জিনিস তোকে দিতে হবে মানে বলছি তোর ভগ্নিপতি ফরিদকে এখন তুই আমার হাতে তুলে দিবি ওকে আমি পুলিশ কাস্টডিতে নিয়ে যাব আমার বাড়িতে ঢুকে আমার ভগ্নিপতিকে তুই পুলিশ কাস্টডিতে নিয়ে যাবি তোর এতই ক্ষমতা ক্ষমতার কিছুই এখনো দেখিসনি সেদিন রাস্তায় তোর লোকদের যা দেখিয়েছি সেটা আমার ক্ষমতার 1% আর খুনি ফরিদকে আমার হাতে তুলে না দিলে দেখবি ক্ষমতার 100% হাই ভোল্টেজ 440 মারবো এখানে আর লাশ পড়বে 10 মাইল দূরে এই আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে তুই আর একটা শব্দ উচ্চারণ করলে জান নিয়ে তুই ফেরত যেতে পারবি না এটা তোর ফ্যামিলি ম্যাটার না আমার ফ্যামিলি ম্যাটার তোর খুনি ভগ্নিপতিকে আইনের হাতে ধরিয়ে দেবার উপর নির্ভর করছে আমার পুলিশ ভাইয়ের মান সম্মান ভবিষ্যৎ ওকে এখন আমার হাতে তুলে না দিলে ফরিদকে তুই আমার হাত থেকে বাঁচাতে পারবি না কারণ আমার ভাইকে আমি কথা দিয়েছি আগামী 72 ঘন্টার মধ্যে ওকে তুই কোর্টে হাজির করবি না হলে ওকে খুঁজে বের করে গলায় গামছা পেঁচিয়ে তোর সামনে দিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে খবর করে দেব